নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস আর আপনারা দেখছেন এডি গার্ডেনিং। বন্ধুরা, গরমকালে কিভাবে মাশরুম চাষ করবে আর কিভাবে তার যত্ন নিবে, যত্ন নিলে বেশি বেশি মাশরুম হবে, সেই জিনিসগুলো আজকে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। খড় কাটা থেকে শুরু করে মাশরুম হারভেস্ট করা পর্যন্ত সব কিছু জিনিস এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। প্রথমে একটা লাইক করে দেবেন, যদি চ্যানেলে প্রথম করে এসেছেন তাহলে সাবস্ক্রাইব করে তার সঙ্গে নোটিফিকেশান বেলটাকে অন করে দেবেন, যাতে আমাদের সবগুলো ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। এবারে প্রথমে আমাদেরকে কিছু খড় কেটে নিতে হবে। যেই খড়টা আমরা মাশরুম চাষে ব্যবহার করব, খড়টা যেন 3 থেকে 4 মাসের পুরনো খড় হয়ে থাকে। এই যে খড়ের আঁটিটা দেখছেন, এই খড়টা খুবই লম্বা আছে। আমি এই খড়ের আঁটি থেকে 2 আঁটি করে খড় কাটবো। প্রথমে তার গোড়ার অংশটা একটু কেটে নেবো। গোড়ার অংশটা কেটে নেওয়ার পরে পুরো সমান হয়ে গেছে। তারপরে এই যে মাপটা দেওয়া আছে, এটা হচ্ছে 18 ইঞ্চ। আপনি 18 থেকে 20 ইঞ্চ 22 ইঞ্চি পর্যন্ত খড় রাখতে পারেন, কিন্তু 18 ইঞ্চি থেকে ছোট রাখলে ভালো নয়। সবগুলা খড়ের আঁটিকে আমাদের একই রকম করে কাটতে হবে, আর 2 মাথা যেন সমান থাকে। এমনিতে তো খড়ের গোড়ার অংশটা আমরা ব্যবহার করে থাকি, কিন্তু ডগার অংশটা ব্যবহার করিনি। এই যে ডগার অংশটা দেখছেন, এটা গরুকে দিলে গরু খেয়ে নিবে, নাহলে এটাকে নিয়ে আমরা ওয়েস্টার্ন মাশরুমও চাষ করতে পারি। এই যে খড়ের ডগার অংশটা দেখছেন, এটাকে সাধারণত আমরা ব্যবহার করিনি, কিন্তু যেহেতু খড়টা অনেকটা লম্বা আছে তাই কিছু খড় বাঁচানোর জন্য আমি কিছুটা ডগা এতে মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে শুধু গোড়ার অংশটা ব্যবহার করতে পারেন। এইগুলোকে আমরা জলে ভিজাবো। দেখুন, এইরকম কোনো একটা জায়গায় এরকম ডুবিয়ে ভিজিয়ে রাখতে হবে। আমি যেন প্লাস্টিকের গামলায় এটাকে ভিজিয়ে রাখছি। কম কম করে চাষ করলে এরকম ছোটো জায়গায় আপনি ভিজাতে পারেন, নাহলে সিমেন্টের টব আছে, সিমেন্টের টবে, নাহলে বড় গ্রো বেগে আপনি ভিজিয়ে নিতে পারেন। এটাকে 8-9 ঘন্টা কিংবা 10 ঘন্টা ভিজানোর পরে এটাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে এরকম দাঁড় করে রাখতে হবে। যখন খড়টাকে ভিজাবেন জলে, আপনি 100 লিটার জলে কমসে কম 400 গ্রাম মতন চুন মিশিয়ে আপনি খড়টাকে ভিজাবেন, তাতে খড়টা ভালোভাবে শোধন হয়ে যাবে। এই জলটাকে আমরা দ্বিতীয়বার ব্যবহার করব না। এই জলটাকে আমরা যেইখানে মাশরুম বেড ফেলাবো সেই রকম জায়গায় ঢেলে দিলে মাটিটা ভিজে থাকবে, যাতে সেই জায়গাটাও ঠান্ডা থাকবে। অত্যধিক গরম আর অত্যধিক রোদের সময় আপনি খড়টাকে বেশি সময় ছেঁকে রাখবেন না, 2-3 ঘন্টা ছেঁকে রাখলে হয়ে যাবে। এখন এই জায়গায় আমরা মাশরুমের বেড ফেলাবো, কেন এই জায়গায় গাছপালা আছে, গাছের ছায়াতে মাশরুম বেড ফেলাবো। আপনি চাইলে ঘরের ভিতরে বেড ফেলাতে পারেন। তো খড়গুলা থেকে জলটা ভালোভাবে বেরিয়ে গেছে, তো এই জায়গায় আমি বালি বস্তা দিয়ে তার উপরে এরকম বাঁশ বিছিয়ে তার উপরে আমি মাশরুমের বেড ফেলাবো। তো প্রথমে আমি খড়ের যে গোড়ার অংশটা আছে, এই গোড়ার অংশটাকে আমি নিচের দিকে বিছিয়ে নেবো, পাতলা পাতলা করে বিছিয়ে নেবো। এবারে তার উপরে আমি খড়ের ডগার অংশটা বিছাবো। এই যে বাঁধনিটা আছে, এই বাঁধনিটাকে আমি এর নিচে দিয়ে দেবো, এটা পরে আমার কাজে লাগবে। এর নিচে আমি এরকম দিয়ে দিচ্ছি। এবারে খড়টাকে পাতলা পাতলা করে বিছিয়ে নিয়ে এর উপরে ডগার অংশটাকে আমি বিছাবো। যদি কখনো আপনি খড়ের ডগার অংশটা মাশরুম চাষে ব্যবহার করছেন, এমনিতে তো খড়ের ডগার অংশটা আমরা ব্যবহার করিনি, কিন্তু খড় বাঁচানোর জন্য আমি এতে খড়ের ডগার অংশটা দিয়েছি। যখন আপনি খড়ের ডগার অংশটা দিবেন, খড়ের ডগাটা প্রথমে আপনি বিছাবেন না, প্রথমে খড়ের গোড়ার অংশটা বিছাবেন, তার উপরে আপনি খড়ের ডগাটা দিবেন। এই প্যাকেটের ভিতরে মাশরুমের স্পঞ্জটা আছে, এটা একেবারে ম্যাচুর হয়ে গেছে। দেখুন, একেবারে সাদা হয়ে গেছে আর একটু শক্ত হয়ে গেছে। তো এইগুলাকে আমি ছোটো ছোটো টুকরা করে এর উপরে দিয়ে দেবো। গরমকালে বেশি লম্বা বেড ফেলানো যায়নি, খুব বেশিতে 2 ফুট 2.5 ফুট পর্যন্ত এরকম লম্বা করে বেড ফেলানো যাবে। দেখুন, আমি স্পঞ্জগুলোকে কম কম করে এইরকম একটু একটু ছেড়ে ছেড়ে দিয়েছি আর চারদিকে দিয়ে দিচ্ছি। একটু ভিতরের দিকে দিতে হবে, বাইরে থেকে কাছাকাছি 1.5 থেকে 2 ইঞ্চি ভিতরে থাকবে, আর কাছাকাছি বীজ থেকে বীজের দূরতা 2 থেকে 2.5 ইঞ্চি গ্যাপ থাকবে। এবারে তার উপরে এই বেসনটাকে আমরা দিয়ে দেবো, যেটা পাউডারের মতন দেখছেন। অনেকে জিজ্ঞাসা করে, দাদা সেটা কি? এটা হচ্ছে বেসন। বেসন বলতে গেলে ছোলার বেসন বা মটরের বেসন আপনি দিতে পারেন, আরও একটা জিনিস দিতে পারেন, ভুট্টার পাউডার যদি থাকে সেটাকেও আপনি দিতে পারেন। এমনি শুধু ভুট্টার পাউডারও আপনি দিয়ে বেড ফেলাতে পারেন, নাহলে বেসনের সঙ্গে একটুখানি ভুট্টার পাউডার মিক্স করে দিতে পারেন, যাতে আপনার একটু খরচা কম হয়ে যাবে। দেওয়ার পরে এর উপরে আমরা খড়টাকে আবার দ্বিতীয়বার তার উপরে বিছিয়ে নিচ্ছি। দেখুন, খড়টা যখন দ্বিতীয়বার বিছাচ্ছি, খড়ের গোড়াটা আমি প্রথম লেয়ারে যেদিকে দিয়েছিলাম, দ্বিতীয়বারে কিন্তু ঠিক তার উল্টো দিকে দিতে হবে। দিলে বেডের হাইটটা বরাবর থাকবে, নাহলে একদিক উঁচু হয়ে যাবে আর একদিক নিচু হয়ে যাবে। দিয়ে দেওয়ার পরে তার উপরে আবার আমরা এরকম মাশরুমের স্পঞ্জকে দিয়ে দেবো। বন্ধুরা, এই বেড ফেলাতে ফেলাতে আমি আপনাদেরকে বলি, অত্যধিক গরমের সময় খড়টাকে ছেঁকে আপনি রোদের জায়গায় রাখবেন না, যে জায়গায় ছায়া থাকে সেই রকম জায়গায় রাখবেন। তাকে দাঁড় করে দিয়ে তার উপরে কোনো একটা পলিথিন ঢাকা দিয়ে দিবে, যাতে নিচ দিয়ে জলটা বেরিয়ে যাবে, কিন্তু
খড়টা শুকোবে না, আর বেশি সময় ছেঁকে রাখলে খড়টা একদিকে শুকিয়ে যাবে আর একদিক ভিজা থাকবে, যাতে আমরা মাশরুম বেড যখন ফেলাবো তখন একটু অসুবিধা হবে। তো আপনি ছেঁকে বেশি সময় রাখবেন না, ছাইরা জায়গা রাখবেন। নর্মালি আমরা কি করি, অত্যধিক গরমের সময় ছাড়া আমরা যে সময় মাশরুমের বেড ফেলাই সেই সময় আমরা খড়টাকে ছেঁকে 4-5 ঘন্টা 6 ঘন্টা রেখে দিলেও কোনো অসুবিধা হয় না। কিন্তু যেহেতু অত্যধিক গরমের সময় আমরা মাশরুমের বেড ফেলাচ্ছি, তখন কিন্তু খড়টাকে আমরা কম সময় ছেঁকে রাখবো, নাহলে খড়টা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এবারে যেই জায়গায় আপনি বেড ফেলাবেন সেই জায়গায় প্রথম থেকে জল ঢেলে মাটিটাকে ভিজা করে রাখবেন, যদি আপনি গাছের ছায়রাতে মাশরুমের বেড ফেলাচ্ছেন। আর যদি শেড নেট দিয়ে, যদি ছাউনি দিয়ে আপনি বেড ফেলাচ্ছেন, তাও আপনি নিচের দিকে যে মাটিটা থাকে মাটিটাকে জল দিয়ে ভিজিয়ে সেই জায়গায় বেড ফেলাবেন। দিলে বেশি গরম হবে না আর মাশরুমের বেডে বেশি ফলন হবে। যদি আপনি শুকনো জায়গায় এরকম বেড ফেলে দিচ্ছেন গাছের নিচে, গাছের নিচে একটু একটু রোদ পড়লেও চলবে। যেরকম আমি যেখানে বেড ফেলাচ্ছি এই জায়গাটা কাছাকাছি 10-15 মিনিট পর্যন্ত একটু একটু রোদ লাগে, মানে হালকা ছায়রা আর রোদ লাগে, এরকম জায়গা হলে ঠিক আছে। বেশি যদি রোদ লাগে সেইরকম জায়গায়, অত্যধিক গরমের সময় সেইরকম জায়গা বেড না ফেলালে সবথেকে ভালো হয়। কেন, বেড অত্যধিক গরম হয়ে গেলে তাতে পিনহেড আসবে না, যদি পিনহেড আসে তাও সেটা নষ্ট হয়ে যাবে। এটা লাস্ট লেয়ারে আমরা কি করলাম, মাশরুমের স্পনটাকে মাঝখানেও কিছুটা দিয়ে দিলাম, যাতে মাশরুমের বেডের উপরেও কিছুটা মাশরুম হওয়ার সম্ভাবনা থাকে। মনে রাখবেন, যখন আপনি শেষ লেয়ারে মাশরুমের স্পনটাকে দিতে যাবেন তখন কিন্তু আপনি মাঝখানে দিতে পারেন, না দিলে যে কোনো অসুবিধা হবে সেরকম কিছু নেই, কিন্তু মাঝখানে দিতে পারেন। আরেকটা জিনিস, আপনি যে প্রথমে দুটো লেয়ার দিবেন সেই দুটো লেয়ারে কিন্তু আপনি মাঝখানে দিবেন না, কেন যদি মাঝখানে আপনি দিচ্ছেন সেই বীজটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবারে প্রত্যেকটা লেয়ার দিবার পরে এইরকম দু মাথা সমান করে নেবেন আর দু হাত দিয়ে প্রেস করে নিতে হবে, যাতে খড়গুলা ভালো করে সেট হয়ে বসে যায়। এবারে যে খড়ের যে বাঁধনিগুলা ছিল সেই বাঁধনিগুলাকে দিয়ে এই বেডটার দু মাথা আমি এরকম বেঁধে নিচ্ছি, আপনারাও এরকম বাঁধতে পারেন, না বাঁধলেও কোনো অসুবিধা নেই। আমি এই কারণে বেঁধে নিচ্ছি যাতে খড়গুলা সেট হয়ে বসে যায়, যেহেতু আমি খড়ের ডগার অংশটা দিয়েছি, খড়গুলা যদি সেট হয়ে ভালো করে না বসে তখন কিন্তু সেই জায়গায় মাশরুম হবে না আর খড়ের ডগার অংশগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তাই এইরকম বেঁধে নিলে খড়টা চেপে থাকবে আর তাড়াতাড়ি শুকোবে না খড়টা। এর পাশেও আমি আরেকটা ছোট্ট করে বেড বানিয়ে নেব। একটা মাশরুমের বীজের প্যাকেট বা একটা মাশরুমের যে বীজের বোতল আছে, একটা বোতল দিয়ে আপনি ছোটো ছোটো দুখানা করতে পারেন এরকম বেড, নাহলে আপনি দুখানা বীজের প্যাকেট বা দুখানা বীজের বোতল নিয়ে যতটা বীজ বেরাবে সেই বীজগুলোকে দিয়ে আপনি ছোটো ছোটো তিনখানা বেড বানিয়ে নিতে পারেন। এবারে বেড ফেলানোর পরে এরকম সাদা পলিথিন দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। সাদা পলিথিন ছাড়া অন্য কোনো পলিথিন এতে দেওয়া যাবে না, অন্য কোনো পলিথিন দিলে সেই বেডে মাশরুম হবে না। এই যে মাশরুমটা, এটা একেবারে অন্ধকার ঘরে চাষ করা হয়নি, যেই জায়গায় একটু একটু আলো আসে, মানে বাইরের আলো আসে সেইরকম জায়গায় চাষ করা হয়। যদি আপনি ঘরের ভিতরেও চাষ করছেন সেইরকম জায়গায় দেখবেন, যাতে বাইরের আলো একটু আসে, রোদ নয় কিন্তু একটু একটু বাইরের আলো আসা দরকার করে। সাদা পলিথিন এরকম ঢাকা দিয়ে এটাকে 7 দিনের জন্য এরকম ছেড়ে দিতে হবে, আর 7 দিনের ভিতরে মাঝে মাঝে জল দিয়ে নিচের যে মাটিটা আছে মাটিটাকে ভিজিয়ে রাখতে হবে। আর এই বেডের উপরে পলিথিন ঢাকা থাকার সময় আপনি এর উপরে জল স্প্রে করতে পারেন, যাতে বেডও ঠান্ডা থাকবে আর আশেপাশে ওয়েদারটাও ঠান্ডা থাকবে। ওয়েদার ঠান্ডা থাকলে আপনার খড়টাও তাড়াতাড়ি শুকোবে না। দেখুন, বেডটা এরকম প্যাক করে আপনাদেরকে 7 দিনের জন্য রেখে দিতে হবে, নিচের দিকটা একটু ফাঁকা থাকবে। 7 দিনের পর পলিথিনটা এরকম খুলে দু মাথা একটু একটু তুলে নিতে হবে। পলিথিনটাকে আমরা পুরা খুলবো না, পুরা খুললে তাড়াতাড়ি খড়টা শুকিয়ে যাবে। দেখুন কত সুন্দর মাইসিলিয়ান এসেছে। আপনারাও যদি বেড ফেলান তাহলে আপনাদের বেডেও এইরকম মাইসিলিয়ান আসবে। এরকম মাইসিলিয়ান আসলে যখন আমরা এরকম একটু একটু দু মাথা পলিথিনটা খুলে দেবো, ধীরে ধীরে মাইসিলিয়ানগুলো একটু কমে আসবে, মানে মরে আসবে। তারপরে সেই মাইসিলিয়ানগুলো থেকে পিনহেড বেরাতে শুরু করবে। যখন পলিথিনটা আপনি ঢাকা দিবেন, 2-3 ঘন্টা খোলা রাখার পরে পলিথিনটাকে এইভাবে ঢাকা দিতে হবে। শুধুমাত্র আমরা যে দু মাথা তুলে দিয়েছিলাম সেটাকে নিচের দিকে ছেড়ে দিতে হবে। আজকে হয়ে গেল 13 দিনের বেড। 13 দিনের বেলায় দেখব এতে কতগুলো পিনহেড এসেছে আর পিনহেডগুলো বড় হয়েছে। দেখুন, পিনহেড কিছু বড় হয়ে গেছে, এইগুলো আজকে সন্ধ্যাবেলার দিকে ফুটে যাবে। দুপুরবেলার দিকে এটা ফুটতে শুরু করবে আর সন্ধ্যাবেলার দিকে একেবারে এইগুলো ফুটে যাবে। আরও অনেকগুলো ছোটো ছোটো আছে, যেগুলো বড় হয়ে গেছে সেইগুলো আজকে সন্ধ্যাবেলার দিকে ফুটবে। আর এইখানে আমি দেখাচ্ছি অনেকগুলো ছোটো ছোটো পিনহেড এসেছে, এইগুলো কালকে সন্ধ্যাবেলার দিকে ফুটবে। দেখুন কতগুলো পিনহেড এসেছে, আরও অনেকগুলো ছোটো ছোটো আছে, সেইগুলো আরও বড় হবে। এই বেডটা আর সেই বেডটা দুটো আমি একসঙ্গে বেড ফেলেছিলাম, কিন্তু এতে দেখুন সবে মাত্র শুরু হয়েছে
পিনহেড আসা। দুটো বেড আমি একসঙ্গে ফেলিয়েছিলাম একদিনে, কিন্তু একটা বেডে দেখুন পিনহেডগুলো ফুটতে শুরু করেছে আর একটা বেডে সবেমাত্র পিনহেড আসতে শুরু করেছে। দুপুরবেলার দিকে দেখুন সেই পিনহেডগুলো বড় হয়ে গেছে, এইগুলা সন্ধ্যাবেলার দিকে একেবারে ফুটে যাবে। এই বেডে যে খড়গুলো আছে দেখুন খড়গুলো অনেকটা শুকনো শুকনো মনে হচ্ছে, তো এতে একটু জল স্প্রে করতে হবে। শুধুমাত্র জল দিয়ে আপনি যেরকম গাছে ওষুধ স্প্রে করা হয় সেইরকম আপনি হালকা হালকা স্প্রে করে নেবেন, বেশি পরিমাণে জল স্প্রে করবেন না। বেশি পরিমাণে জল স্প্রে করলে কী হবে, যে ছোটো ছোটো পিনহেডগুলো থাকে সেই পিনহেডগুলো নষ্ট হয়ে যায়। একেবারে হালকা হালকা এরকম কোনো স্প্রে মেশিনে দিয়ে আপনি স্প্রে করবেন, হাতে জল ছিঁচবে না। আপনি যে কোনো স্প্রে মেশিন দিয়ে এরকম স্প্রে করে নেবেন। এটা দুপুরবেলার দিকে আপনি স্প্রে করবেন। স্প্রে করার আগে ঢাকাটাকে আপনি খুলে দিবেন, ঢাকাটা খুলে 10-15 মিনিট রাখার পরে তারপরে আপনি জল স্প্রে করবেন। আবার জল স্প্রে করার পরে আধ ঘন্টা মতন ছেড়ে দেওয়ার পরে আবার পলিথিনটাকে আপনি ঢাকা দিবেন। চারদিকে উপর নিচ এরকম করে আপনাদেরকে জল স্প্রে করতে হবে, আর বেডের নিচে এরকম জল ঢেলে সেই জায়গাটাকে ভিজিয়ে নিতে হবে। আমাদের যেহেতু বালি এলাকা, তো সকালবেলা জল দিয়ে দিলে দুপুরবেলার দিকে এটা শুকনো শুকনো মনে হয়, নাহলে আমরা সব সময় মানে রোজ একবার করে জল দিই। রাত্রিবেলার দিকে যখন মাশরুমটা এরকম ফুটে যাবে, তো মাশরুমের উপর থেকে পলিথিনটাকে এরকম খুলে দিতে হবে। আমি যেরকম খুলে রাখছি, যে জায়গায় মাশরুম হয়েছে সেই জায়গায় আমি পলিথিনটা খুলে রাখছি, বাকি জায়গাগুলো ঢাকা দিয়ে রাখছি। আপনিও এরকম খুলে রাখবেন, নাহলে মাশরুমগুলো লাল হয়ে যাবে, আর মাশরুমগুলো লাল হয়ে এলে বিক্রি করতে অসুবিধা হবে। সকালবেলার দিকে দেখুন মাশরুমগুলো সেইরকম একেবারে সাদা হয়ে আছে। দেখুন মাশরুম লাল হয় কেন, মাশরুমের যে নিচের অংশটা থাকে না, নিচের দিক দিয়ে রাত্রিবেলা একটা লাল কালারে একটা বাষ্প বেরাবে, সেই বাষ্পটা যেখানে লাগে সেই জায়গাটা লাল হয়ে যায়। তো পলিথিন ঢাকা থাকলে পলিথিনটাও লাল হয়ে যাবে, মাশরুমটাও লাল হয়ে যায়, আর বেড মানে বেডে যে খড়গুলো থাকে সেই খড়গুলোও লাল হয়ে যায়, যাতে দেখতেও সুন্দর লাগে আর বাজারে বিক্রি করতে গেলে লোক না পছন্দ করে নিতে। তার মানে যে মাশরুম খারাপ সে জিনিস নয়, মাশরুমের নিচের দিক দিয়ে একটা রাত্রিবেলা গ্যাস বেরায়, মানে লাল কালারের একটা ভাব বেরায়, সেই ভাবটা যেখানে লাগবে সেইখানটা লাল হয়ে যাবে। আর যদি আপনি ঢাকা খুলে রাখেন রাত্রিবেলা, তাহলে আপনার মাশরুমগুলো লাল হবে না। আরেকটা জিনিস, যখন আপনি গাছের নিচে মাশরুমের বেড ফেলাচ্ছেন, যদি বর্ষাকালে ফেলাচ্ছেন তখন কিন্তু আপনি ঢাকা দিয়ে রাখবেন, আর যদি সম্ভব হয় রাত্রি 11-12টার দিকে মাশরুমগুলোকে হারভেস্ট করে নেবেন। হারভেস্ট করে নিলে মাশরুমগুলো লাল হবে না। আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিন, চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে তার সঙ্গে নোটিফিকেশন বেলটাকে অন করে দিবেন। যখন আমি কোনো নতুন ভিডিও বানাবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা দেখতে পাবেন। আরও যদি কিছু জানার থাকে তাহলে আপনি কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারেন।